আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নামাজ শেষে মুসল্লিদের স্লোগান একটা একটা লিখ দর ধৈরা ধৈরা জবাই কর বেঞ্জিরের কেরিয়ার মিজানের ফাঁসির দাবিতে বিক্ষোভ সন্ত্রাস চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ পাহাড়ি বাঙালি সংঘর্ষ খাগড়াছড়ি থেকে সংঘাত রাঙামাটিতেও নিহত চার ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার জানিয়েছেন তারেক রহমান শুরু থেকে ছাত্র জনতার বিপ্লবকে ধুলিসাত করতে প্রতি বিপ্লবের চেষ্টা হয়েছিল জানিয়েছেন মিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত একটা একটা লিগ ধর ধৈরা জবাই কর নামাজ শেষে সাধারণ মুসল্লিরা বাইতুল মোকারম মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন এর কিছু সময় পরে মসজিদ থেকে একটা একটা ধর ধৈরা ধৈরা জবাই কর বলে স্লোগান দিতে দিতে স্লোগান দিতে দিতে একদল মুসল্লি বের হন শুক্রবার বিশ সেপ্টেম্বর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের জুমান নামাজ শেষে এসব দৃশ্য দেখা যায় পরে পুলিশ সদস্যরা মুসল্লিদের মসজিদ থেকে চলে যেতে অনুরোধ করেন কিন্তু মুসল্লিরা সামনে রাস্তায় গিয়ে জড়ো হতে থাকেন পরে সেনাবাহিনী পুলিশ ও রেবের সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে দেন এ সময় তারা বারবার মাইকে করেন মুসল্লিদের চলে যেতে জমা নামাজ শুরুর আগে খতিবকে কেন্দ্র করে থমথমে হয়ে উঠে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের পরিবেশ ছাত্র জনতার গণ অভ্যন্তরানের পর পলাতক থাকা বাইতুল মোকারমের খতিব রহুল আমিন ফিরে আসার ঘটনায় এসব পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ সদস্যরা বাইতুল এলাকায় অবস্থান করেন। ঘটনা সূত্রে জানা গেছে বাইতুল মোকারমের বর্তমান খতিফ হাফেজ মাওলানা ড মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করেছিলেন এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রহুল আমিন অনুসারীদের নিয়ে বাইতুল মোকারম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন এমন সময় বর্তমান অনুসারীরা আমিন অনুসারীদের অনুরোধ করেন মিজানের উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের কেরিয়ার মোহাম্মদ মিজানুর রহমানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিশ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ হয় এ সময় আইনজীবী শফিকুল ইসলাম সবুজ বলেন বেঞ্জের কেরিয়ার মিজানের ফাঁসি চায় তারা আওয়ামী লীগের দালাল এদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবির মামলায় গত সতেরো সেপ্টেম্বর রাজধানীর বাটারা থানায় যমুনা ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেফতার করে ডিবি পুলিশ পরদিন গত আঠারো সেপ্টেম্বর গ্রেফতার মিজানুরকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও খিলক্ষেত থানার পরিদর্শক মোহাম্মদ আশিকুল রহমান দেওয়ান তার দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন সন্ত্রাস চাঁদাবাজি দখলদারীর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও দখলদারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি শুক্রবার বিশ সেপ্টেম্বর বিকেলে চারটায় রাজধানীর ডেমোরার সারুলিয়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সূত্রে জানা গেছে বর্তমানে পুলিশ নিষ্ক্রিয় থাকার কারণে প্রতিটি এলাকায় কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করছে এসব অপরাধ কর্মকাণ্ডের দায়ভার বিএনপির কাজে তুলে দেওয়ার পায়তারা করা হচ্ছে এসব অন্যায় অবিচার থেকে সবাইকে সাবধান করে দেওয়ার জন্য ঢাকা পাঁচ আসনের সাবেক এমপি বিএনপি নেতা আলহাজ নবীর নির্দেশে ডেমুরা থানা বিএনপি আহ্বায়ক প্রার্থী সেলিম এবং ডেমুরা থানা বিএনপির সদস্য সচিব প্রার্থী আনিসুজ্জামানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল পালন করেন মিছিলটি ডেমুরার সারলিয়া বাজার থেকে বড় ভাঙা সবুর উদ্দিন মার্কেট ঘুরে সারুলিয়ার শহীদ জিয়া চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাকির হোসেন মনির হোসেন মোহাম্মদ সকাল হোসেন সহ ডেমুরা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন খাগড়াছড়ি থেকে সংঘাত রাঙামাটিতেও নিহত চার খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালি সংঘাতের দেশ পার্শ্ববর্তী জেলা রাঙামাটিতেও ছড়িয়েছে সংঘর্ষ সহিংসতায় পার্বত্য এই দুই জেলায় চারজন নিহত এবং অন্তত আশি জন আহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল শুক্রবার দুই জেলায় একশ চৌচল্লিশ ধারা জারি করেছে প্রশাসন বৃহস্পতিবার সংঘাত সংযোগ ও গোলাগুলির ঘটনার পর থেকে পাহাড়ে বসবাসকারী পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায় আতঙ্কের মধ্যে পড়েছে গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে দুই জেলায় সেনা পুলিশ ও বিজেপির টহল জোরদার করা হয়েছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে শ্রেষ্ঠ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আজ শনিবার স্বরাষ্ট্র নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দুই জেলায় পরিদর্শন করবে জানি। বিবৃতিতে বলা হয় সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য তিন জেলায় বসবাসকারীর সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে সংঘর্ষের সূত্রপাত গত বুধবার খাগড়াছড়ি সদরে মোটর সাইকেল চুরিকে কেন্দ্র করে গণপিটুনিতে মোহাম্মদ মামুন ত্রিশ নামের এক বাঙালি যুবককে হত্যা করার জের ধরে ওই দিন সেখানকার পাহাড়ি ও বাঙালির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় ধর্মচার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার জানিয়েছেন তারেক রহমান হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে দুর্গা পূজার উৎসব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোন কারণ নেই এই বাংলাদেশ আপনার আমার আমাদের সবার বাংলাদেশের প্রত্যেক নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই বিএনপি রাজনীতি আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার যার রাষ্ট্র নিরাপত্তা পাওয়ার অধিকার সবার আজ শুক্রবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের জন্ম অষ্টমী উপলক্ষে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক শুভেচ্ছা অনুষ্ঠানে তারেক রহমান এ কথা বলেন অনুষ্ঠানে সারা দেশ থেকে হিন্দু সম্প্রদায়ের শতাধিক প্রতিনিধি গত সাড়ে পনেরো বছরের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলোর জন্য শেখ হাসিনা সরকারকে দায়ী করেন তারেক রহমান তিনি বলেন বিগত অবৈধ ও অগণতান্ত্রিক সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালিয়েছে কিছু কিছু ক্ষেত্রে তারা এখনো যে চেষ্টা চালাচ্ছে বিতাড়িত স্বৈরাচারের দুঃশাসনের পনেরো বছরে দেশের সংখ্যালঘু সম্প্রদায় বা তাদের ধর্মীয় স্থাপনার উপর যে হামলাগুলো হয়েছে সেগুলো যদি নিরপেক্ষভাবে পর্যালোচনা করি তাহলে আমরা দেখব একটা হামলাও কিন্তু ধর্মীয় কারণে সংঘটিত হয়নি বরং কথিত যে রাজনৈতিক দলটা এদের হীন। অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করাই ছিল এসব হামলার নেপথ্য কারণ বাংলাদেশে কখনোই কোনো কালে সাম্প্রদায়িক ডাঙ্গা ও হামলার পরিস্থিতি ছিল না এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতে এটি ঘটনার কোনো কারণ আমি দেখি না